এই তোমরা সবাই মারামারি করতেছো কেন? এই ঝগড়া করো না, ঝগড়া করো না। এই সবাই একটু চুপ থাকো, চুপ থাকো। এই বেয়াদবি করতেছো কেন? শেষমেশ তোমরা আমার জুতা মারলা, তোমরা আমার পরানোর এই প্রতিদান দিলা। আমি ভাবছিলাম তোমরা অনেক অনেক ভালো মানুষ হবা, তোমরা অনেক বড় হবা, কিন্তু তোমরা তা করলা না। তোমরা এখন তোমাদের জানের মায়া রাখো। তোমাদের জন্য আমি একটা সুইজারল্যান্ড থেকে একজন সার আনতেছি। তোমাদের জানের অনেক কষ্ট হইব, থাকো, চলে গেলাম। কি বালের সার আনবো, পরে দেখা যাবেনি। ওই তোরা মারামারি কর। এটা আবার কেডা? এটা কি দেখছস? কি রে কেডা, এটা এত বালবাতামি করতেছে, দেখতে তো দেখা যায় পুরো একটা কমেডিয়ান। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ও তাহলে স্যার এই পাকনার কথা কইছিল? কি কইলি তুই? কি হয়েছে, সমস্যা কি, কি ক? এরকম কত আতর বাতর স্যার আমি ঠিক করে দিলাম। কার লগে বেদবি করো জানোস তোরা? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আর কারো কোনো কথা আছে? ক্লাসে এরকমই দেখতে চাই আমি। তগো ব্যক্তির বই কো? তগো তো সাহিত্য করা লাগবো, আমার ব্যাপার তো জানোস না। আমি যে পোলা পান্ডে পড়াই, যাওটাই নেটুনে পাশ করতো ওইটা পুরাই ফেল করে। ঠিক আছে, আজকের থেকে আমি স্কুলে আয়ে পড়ছি, এখন স্কুল আমার নিয়মে চলবে। এই তোর চুল এত বড় কে? স্যার আমি ভদ্র ছেলে, আমার চুল অনেক ছোট। এই তোর চুল ছোট কে? এই তোর চুল তেমন বড়ও না, তোর চুল তেমন ছোট না, সবকিছু ঠিকঠাক। তোর সবকিছু ঠিকঠাক কে? তোরা মনে করিস না তোরা ভাই থেকে ছস, তগরে একটু পরে ধরতাছি। ও হিরো মানে আলম, তুই দাঁড়া। তোর ড্রেস কই? তোর আজকে বেশি মানলাম না, তোর গেন্দিটা আমার পছন্দ হয়েছে, কোন থেকে কিনছস কুয়ে যাইস। তুই ক, তুই কোন সাবজেক্ট সবচেয়ে ভালো পারস? আমি ওই সাবজেক্ট থেকেই তোরা পড়া ধরুম। ওই হুন, আমরা তো সারাদিন মোবাইল চালাই, তাই মনে কর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বেশি পারো, তাইলে এইটাই কই। হ্যাঁ এইটাই কই, এইটাই। স্যার স্যার আমরা আইসিটি সবচেয়ে ভালো পারি, আইসিটি আইসিটি ধরেন। আইসিটি? ও নো, তুই তাইলে 10টা ওয়েবসাইটের নাম কো। স্যার এইটা কোন ব্যাপার হল, এখনই কইতেছি স্যার। ভিডিও ব্রাদার্স ব্রেভেস রিডিউস ব্যাংক ব্রোস নৌডি আমেরিকা আর পন হাব পাত্রা গিকে ওইটা ওকে দি। তোরা কি আমার বুঝাই পাইছস? এই ওয়েবসাইট গুলা কি ও একা একা দেখছে? তোরা তো এক লোকে বই দেখছস। খালি মাই রইব, কোনো কথা হইব না। এক যোগ এক সমান সমান দুই, এক আর এক যোগ হলে তো দুই হয়। অনেক ভালো শিখাইতে পারি আমি, তোমরা তো সবাই বুঝছো না। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার করতে পারো। এই স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ কি প্রশ্ন করো স্যার? এক আর এক যোগ করলে তো দুই হয়, এটা আমরা সবাই জানি। আপনি এটা কোন যে দুই আর দুই যোগ করলে কত হয়? ভেজালে ফালিয়ে দিল, যে প্রশ্ন করছে ও প্রশ্নের উত্তর আমি কে, আমার বাপেও পারে না। ওই হালার পু, তোর এত সাহস হইলো কেমনে? তুই স্যারের প্রশ্ন করস, এত সাহস তুই স্যারের প্রশ্ন করস, স্যারের প্রশ্ন করস, সাহস হইলো কেমনে? একটু মেরে খেয়ে ভালো হয়ে গেছে,
না মারলে তো ভালো লাগে না, ওগুলো তো মারতেই হইব, একটা সুতা ভাইকে মারতেই হইব, ব্যবস্থা করতেছি। ওই তুই খারা তোকে গ্লাসে সব পোলা খেয়ে একটাও মেয়ে নাই কে? স্যার একটা মেয়ে ছিল, খেয়ে দিছি। খেয়ে দিছিস মানে? মানে স্যার টিফিন আনছিল, টিফিন খেয়ে দিছি গেছে গা। টিফিন খেলি কে? টিফিন খেলি কে? টিফিন খেলি কে? তুই খারাইলি কে? আমি কি তোরে খারাইতে কইছি? তুই বইলি কে? আমি কি তোরে বইতে কইছি? এমনি থাকবি খারাপ আর মাঝখানে? তোরে আমি প্রথম দিকে দেখতাছি তুই চুপচাপ, তুই এই ক্লাসের ভিতরে সবচেয়ে শান্তশিষ্ট, ঠিক আছে? যাকে এটা ভালো লাগছে। স্যার আমি এমনিতে এই ক্লাসে কম কথা বলি। তুই কম কথা কবি কে? তুই কম কথা কবি কে? তুই কি বুবা নাকি প্রতিবন্ধী নাকি? মাইরের তো পেরা উঠে গেছে গা, এমন তো ছাত্র না বেড়ে মাথা ঠিক হইব না। কারে ধরা যায়? এই সব কিছু ঠিকঠাক এদিকে স্যার। আমি তুই আমি কইলি কে? হালার পুত খারাইতাছি স্যার। তুই কি সিগারেট খাস না স্যার? সিগারেট খাস না কে? স্যার খাই 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 স্যার খাই। তাহলে কি ব্যান্ডের খাস স্যার? ম্যারিজ আর পাইলট। ম্যারিজ খাস কে? ম্যারিজ খাবি কে? খাইলে ডারবি খাবি? ডারবি এলাকো লস হয়েছে না দাদার? ডারবির কোম্পানি আছে আমার দাদার। স্যার স্যার আজকে থেকে ডারবি খাবো স্যার। আজকে থেকে ডারবি খাবি কে? আজকে থেকে তো আমার দাদা গোল্ডিপের ফ্যাক্টরি দিছে। আগে খেলি নাকি তুই? আগে খেলি নাকি? স্যার তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম। তুঝে হে দাদা খাতা লয়ে যা। স্যার আপনার কাছে কি চক আছে? ও আচ্ছা চক, হ্যাঁ চক তো আছে, তাই একটু আপনি একটু ভেতরে আসেন, আমরা একটু করি। করি মানে? মানে করি মানে একসাথে একটু বইসা গল্প করি, গল্প করি, আসেন। ও গল্প করবেন, তাহলে তো আসাই যায়। তা বাচ্চারা তোমরা কেমন আছো? ম্যাডাম এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। হেই হালার পুতরা, ম্যাডাম দেখলে তো মাথা মতো নষ্ট হয়ে যায়। আচ্ছা স্যার তাহলে চকটা দেন। আরে কই হাত দেন, আমি চক চাইছি তো। আরে চকই তো পকেটে রাখছি। ও আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু আমার চক পাবেন কিন্তু ডাস্টার পাবেন না। কেন? কারণ আমি হাত দিয়ে ব্ল্যাকবোর্ড পরীক্ষা করি। ও আচ্ছা, কিন্তু আপনি চাইলে আমার হাতটা নিয়ে যেতে পারেন। যাহ নটি। ম্যাডাম একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি একটা গোল গোল চশমা পরেন তাহলে আপনারে একটা বিদেশি নায়িকার মতো দেখা যাবো, এটা সব বাচ্চারাও জানে। তাই নাকি? তা কার মতো? স্যার স্যার আমি কই স্যার, কোন নায়িকার মতো দেখা যাবো স্যার? একদম মিয়া খলিফার মতো দেখা যাবো স্যার। চুপ বেদব কথা খার দুষ্টু। হেই বেটা, বেটা আমি সত্য কথা কইছি বই। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম সব কিছু ঠিকঠাক আছে ম্যাডাম, কিন্তু স্যার কিছু হইলে খালি ওই খাতাটা আমাকে মারে, ওই খাতাটা দে তো। এই যে ম্যাডাম এই খাতা দিয়ে মারে, আমরা এই বয়সে তো একটু দুষ্টামি ফেজলে আমি করবই ম্যাডাম। স্যার বাচ্চারা এখন একটু দুষ্টামি করবেই, তাই আপনি এটা দিয়ে মারবেন, পারলে গুলি কইরা মারবেন। স্যার এইটা নেন, তাহলে আমি যাই আজকে। আর ফোন দিয়েন ক্লাসের ভিতরে ফোন বাজে কার? স্যার ফোন তো আপনার বাজতেছে।
রে এটা ফোন না, এটা অ্যালার্ম অ্যালার্ম। স্যার মেয়েদের টয়লেটে আপনি নাম্বারটা লেখা রাখছেন নাকি? দেখেন কল দিছি, রোকেয়া দেয়া সেভ করে রাখেন। ম্যাডাম সেভ করে রাখতেছি। হয় মিয়া, সবসময় ভুল করেন আপনি, আর মারেন না মাগো। মারতে মারতে পোলাপান গা কিসবিরি বানা লাইছে। দূর মিয়া, এই দুর্নীতি আমরা মানব না। আমি শিক্ষামন্ত্রীর ফোন দিমু। মিয়া আপনি আমার টিচার। তুই কি কইলি আমারে? আমি অযথা পোলাপান রে মারি, তুই আমার নামে শিক্ষা অফিসে বিচার দিবি? আর তুই কি কইলি আমি টিচার? তুই জানোস আমি কারা? যখন টিচারি করার আগে আমি কি ছিলাম? হাই হাই, কি বাইরে করছে? এমনি যে কাদার মতো বাইরে, এমন তো আমাকে গুলি করে মেরে লেব। আজকে তো বেল পড়ে গেছে গা, তুমি আমাকে পাল্লা ফেলাইতে পারবো না, আর কালকে থেকে আমরা স্কুলে যাবো না। তুমি যা পারার করো, যাও। হইলো আমরা জামুকা সর বেটা। তো স্যার মাইক টেস্টিং 1 2 3। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে নতুন ছাড়ার সাথে তোমরা অনেক খুশি, তোমরা ছাড়ের ক্লাস করতে অনেক পছন্দ করো, তার জন্য তোমাদের আরো 2টা ক্লাস বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ। কপাল খারাপ হলে যাওয়ার লো আমরা বই গে। কেডা জানি কইছিল যে শিক্ষা অফিসে বিচার দিব। কেডা জানি কইছিল যে আমি পালের টিচার। আর কেডা জানি কইছিল যে কালকে থেকে স্কুলে আইব না।